Assalamualaikum, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। অবশ্যই আপনারা ভিডিও থাম্বনেলটি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ইফতারের আয়োজন নিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের ইফতারের আয়োজনটি সম্পূর্ণভাবে শেষ হয়েছে। কোনো রকম ত্রুটিহীন ছাড়াই আমরা ইফতারের আয়োজনটি সম্পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর আমাদের বাসা যেহেতু গ্রামে, গ্রামে মূলত ইফতার আয়োজন মসজিদে করানো হয়। এটি মূলত গ্রামের ঐতিহ্য হিসেবেই পরিচিত। আর এই ইফতারের আয়োজনটি 70-80 জনের করা হয়। আমাদেরও তেমনই 70-80 জনের ভিতরে ইফতারের আয়োজনটি করা হয়েছিল। আর এই আয়োজনের জন্য আমরা অবশ্য বাবুর্চি ভাড়া করে আনছিলাম, কেননা একার পক্ষে বা ফ্যামিলির সবার পক্ষে এত রান্না করে ওঠা পসিবল হয়ে ওঠে না। আর এই ভিডিওটিতে আমি ভয়েস অ্যাড করছি খুবই কম, রিয়েল ভয়েসটা রেখে দেওয়ার চেষ্টা করেছি। আর আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। আর আমাদের ইফতারের দিনটি ছিল 15ই রমজান। 15ই রমজান ইফতারের আয়োজন উপলক্ষে আমি একটু ব্যস্ত থাকার মাঝে কিছুদিন যাবৎ ব্লগ শেয়ার করতে পারি নাই, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বাবুর্চির হাতের ভুনা কেছুরি রান্নার রেসিপিটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর আমাদের এই বাবুর্চির নাম মিজান গাজী, আমাদের এই গ্রাম্য এলাকায় তার ভুনা খিচুড়ি রান্নার খুবই প্রশংসা। আর আসলে সে খুবই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করে। তো আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন, আর কথা না বাড়িয়ে আপনারা ভিডিওটি দেখুন। আরে
দিলি বাদাম ঢুক জিওর মধ্যে গুড়ো দুধ তোর কি মনে হল লবণের বকবকে হারালাম তাই না Oi, 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 oi